জগাই মাধাই উদ্ধার। মহাপ্রভুর নির্দেশে শ্রী নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর সর্বত্র হরিনাম প্রচার করতে বেরিয়ে পড়েন। ওই সময়ের ঘোর পাপে আচ্ছন্ন ছিলেন দুই ভাই জগাই আর মাধাই। এমন কোনো পাপ নেই যে তারা যা তারা করেনি। মাংসাহার, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুটপাট সব কিছুই তারা করেছে। সারাদিন মদের নেশায় দুই ভাই জুয়োয় বিভোর হয়ে থাকত। একদিন পথ মধ্যে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের সাথে তাদের দেখা হয়। জগাই মাধাইয়ের এমন পতিত দশা দেখে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তাদেরকে হরিনাম করতে অনুরোধ করলেন এবং অনুরোধ শোনা মাত্রই মাতাল দুটি অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল গালাগালি দিতে দিতে তাদেরকে তাড়া করতে শুরু করল। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তারা কোনো মতে দৌড়ে সেখান থেকে পালালো। পরের দিন আবার জগাই আর মাধাইয়ের সাথে পথে ওনাদের দেখা হয়ে যায় নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের। ওনারা ভগবানের নাম কীর্তন করতে তাদের অনুরোধ করলেন। দ্বিতীয়বার হরিনামের কথা শুনে জগাই মাধাই আরও ক্ষিপ্ত হলো এবং এক পর্যায়ে নিত্যানন্দ প্রভুর মাথায় মাধাই একটি কলসির কানা দিয়ে আঘাত করল। আঘাতের ফলে নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে দরদর করে রক্তের ধারা পড়তে লাগলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণময় যে মাধাইয়ের কলসির আঘাতে মুহূর্তেই সহ্য করে কোনো প্রতিবাদ না করে বরং বিনয়ের সাথে প্রেমার্শ্রু দিয়ে জগাই মাধাইকে বোঝাতে লাগলেন, তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছ তাতে আমার কোনো কষ্ট নেই, আমি কিছুই মনে করিনি, কিন্তু তবুও তোমাদের কাছে আমার আকুল আবেদন, একমাত্র অনুরোধ, তোমরা শুধু একবার হরিনাম উচ্চারণ করো, তোমরা শুধু একবার ভগবানের দিব্য এই মহামন্ত্র হরিনাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করো। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের সংবাদ পেয়ে মহাপ্রভু অত্যন্ত ক্রোধিত হয়ে ছুটে এলেন তাদের শাস্তি দেওয়ার জন্য। তখন পরম কৃপালু নিত্যানন্দ প্রভু নিজের আঘাতকে ভুলে গিয়ে জগাই মাধাইয়ের হয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং মহাপ্রভুকে তার অবতরণের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। তখন মহাপ্রভু অধপতিত দুই ভাই জগাই মাধাইকে কৃষ্ণপ্রেম প্রদান করে কলিজীবকে উদ্ধারের জন্য নামের মহিমা প্রচারের কাজে তাদের ভক্তে পরিণত করলেন। তারপর থেকেই জগাই মাধাই সমস্ত পাপ কর্ম বর্জন করে পরম দয়ালু ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করল এবং কৃষ্ণপ্রেম লাভ করল। পাপিতাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, যার সাক্ষী হল জগাই আর মাধাই। শুধুমাত্র দিব্য হরিনাম উচ্চারণের মাধ্যমেই অতি দুরাচারী পাপীও কৃষ্ণপ্রেম লাভ করে মানব জীবন ধন্য করতে পারে। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম। হে কৃষ্ণ ভক্তগণ, তাই আসুন মহাপ্রভু রেখে যাওয়া হরিনাম প্রচারে অংশ নিয়ে মানব জীবনকে আমরা ধন্য করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল।